আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নের তালিকায় আমাদের আজকের প্রশ্ন হলো সফটওয়্যার পাইরেসি কি হোয়াট ইজ সফটওয়্যার পাইরেসি তবে চলুন শুরু করা যাক সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর অর্থাৎ কোনো সফটওয়্যার প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা বা নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়াকে ইত্যাদি কার্যক্রমকে আসলে বোঝাই সফটওয়্যার পাইরেসি উদাহরণস্বরূপ আমরা কোন কোন সফটওয়্যার ক্রয় করে সেই সফটওয়্যারকে আবার গুগল ড্রাইভের মাধ্যমে বিভিন্ন বিভিন্নজনকে শেয়ার করে থাকি এটা একটা সফটওয়্যার পাইরেসি এছাড়া আমরা অনেক সময় কোন সফটওয়্যারে ক্র্যাক ভার্সন বের করি তো এইটাও হলো একটা একটা সফটওয়্যার পাইরেসি তো আশা করি সফটওয়্যার পাইরেসি কি জিনিস তা আপনারা বুঝে নিয়েছেন তো এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং